কারণ যারা ধানের শীষ করে নৌকায় ভোট দিতে পারে না, এখন নাকি আটকাবে। এমনও ঘটনা শুনছি এবার, আমি তো ভালোবাসি, ভোটটা তো দিবো, আমি প্রতিক্রিয়া দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা বোনেরা আনারা ব্যাগ আসেননি ভালো, আয় আনাকে দোয়ার বরকতে আসি ভালো, বুঝিনি তো আয় আবারও আইসি আপনার কাছে। ঘটনা হলো আমাদের দেশে ইউপি নির্বাচন অর্থাৎ ইউনিয়ন নির্বাচন চলতেছে, আপনারা সকলে অবশ্য জানেন। তো এই ইউনিয়ন নির্বাচনে মেম্বার এবং চেয়ারম্যান, এর ভিতরে আবার পৌরসভার কিছু ইলেকশন হইতে আছে। তো এর ভিতরে অনেক স্বয়ংসত্তার অনেক লোক নিহত হয়েছেন, তার মধ্যে নির্বাচন চলছে, নির্বাচন চলে যাচ্ছে। ইতিমধ্যে চতুর্থ ধাপে ইলেকশন আবার আরম্ভ হবে 26 তারিখ, 23 তারিখ, 28 তারিখে। তো খুবই হাস্যকর একটি ঘটনা এবং মর্মান্তিক একটি ঘটনা আজকে আমনগরে শুনাইতাম আইসি। সেই ঘটনাটি মাত্র 1 মিনিট 6 সেকেন্ডের ভিডিও, সারা সোশ্যাল মিডিয়া ভাইরাল। ওই চেয়ারম্যান প্রার্থীর যিনি পরাজয় হয়েছেন, ঘটনাটি হয়েছে আপনার নির্বাচনের পরাজয়ের পর এক সভায় ওই চেয়ারম্যান প্রার্থী পদপ্রার্থী বক্তব্য দিয়েছেন যে মুন্সিগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার আড়িয়াল ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী দীন ইসলাম শেখ, বুঝলেন তো, দীন ইসলাম শেখ সোশ্যাল মানে তার যে সমর্থন আছে এই সমর্থনদের নিয়ে উনি একটা এই আলো আলোচনা করছে। তো এই সেই আলো আলোচনাতে যা একটা বাংলাদেশের ওই আশ্চর্যজনক একটা কথা বাইরে আসে যে আপনারা, আমি বলতেছি আগামীতে মনোনয়ন লাগবে না, বুঝেননি, ভোট চাওয়াও লাগবে না, এমনিতে আমরা ফাঁস করবো, কথা এন শুনছেন নি, বুঝছেননি আপনারা। যদি হিংসা বা ঝাড়ু মার্কা থাকে তো আনুম, তবে নৌকা মার্কা আর আনুম না, মানে মুন্সিগঞ্জের ভাষা আরে নৌকা মার্কা না আনলে আমরা ফাঁস করবো নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ যারা ধানের শীষ করে তারা নৌকায় ভোট দিতে পারে না, তাগো নাকি হাত কাঁপে, কথাটা আসলে বাস্তব। হাত কাঁপার কথাটা আমি বিস্তারিত অন্যগর আমি কইতে আছি কীতা, এই যে আমাদের দেশে এই নতুন করে এই রাজনৈতিকভাবে দলীয় প্রতীক দেওয়া স্টার্ট করছে, এই দলীয় প্রতীকের কারণে যেমন মনে করেন যে যারা বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, জাতীয় পার্টি করে বা অন্যান্য দল করে, তো এখন আওয়ামী লীগের একজন প্রার্থী ওনারে মনে করেন যে জামাত অথবা জাতীয় পার্টি অথবা বিএনপির যারা ভোটার আছে ওনার পছন্দ করে বা উনি ভালো মানুষ বা যোগ্য প্রার্থী, মানে আন্তরিকতা আছে, তো আন্তরিকতা থাকার কারণে তখন ওই লোকটি ওই ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য ইচ্ছা জাগে এবং যেদিন ভোট হবে সেদিনে ভোট দিতে যাবে তাকে নিয়োগ করে। এমত অবস্থায় এবছর হয়ে গেছে কি আমাদের দেশে উল্টা, কারণ হলো কি জানেন, এখন আমাদের দেশে অনেক এই উপজেলা বা ইউনিয়নে বা ওয়ার্ড পর্যায়ে অনেক সংখ্যক নেতারা এই জোর জবরদস্তি করে অনেক জনসভার মধ্যে মানে অনেকগুলো কথাবার্তার কারণে যারা সাধারণ ভোটার আছে সেই ভোটারদেরকে আগেভাগে ভয়ভীতি দেখাই দিছে। ইতিমধ্যে আওয়ামী লীগের মধ্যে বিদ্রোহী প্রার্থী আছে আর যিনি নৌকা প্রতীক নিয়ে আইসেন বেশিরাংশ ওনারাই পরাজয়ের শিকার হয়েছেন। তো সেজন্য ক্ষোভের কারণে উনি এই যে দীন ইসলাম, বুঝলেন, দীন ইসলাম শেখ এটা আওয়ামী লীগের একজন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন, কিন্তু হেতে দলীয় প্রতীক নৌকা মার্কা আইসেন ইউনিয়ন নির্বাচনের যে মার্কা আছে, বুঝলেন, তো এই মার্কার কারণে হেতে ভাস করা নাই, হেতে হেতার মুখের কথা। আপনারা আমি ভিডিও লিঙ্কটা আগেও দিব মাইসকেনও দিব, তো এটা হেতার মুখের কথা। আর যিনি মনে করেন যে যারা অন্যান্য বিদ্রোহী প্রার্থী আছেন বা বেশিরাংশ তো আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অথবা নৌকা প্রতীক নিয়ে ওনারা ইউনিয়ন নির্বাচন করতেছেন, করে যাচ্ছেন, তো বেশির অংশে যারা বিদ্রোহী প্রার্থী আছে এরাই জয় পাচ্ছেন এবং অন্যান্য যারা শরিক দল আছে জাতীয় পার্টি, জামাত ইসলামী, বিএনপি, এদের মধ্যে অনেকে পাস করেন এবং জয় করেন। তো সেজন্য উনি ক্ষোভের বশত, রাগের বশত যে আমি যে প্রতীক নিয়ে নামছি সেই প্রতীকের কারণে আমি পরাজয়ের শিকার, ভবিষ্যতে অর্থাৎ আগামী ইলেকশনে আমি আর নৌকা প্রতীক আনতাম না, আমি আনলে যদি পাই মনোনয়ন তাহলে যদি ঝাড়ু মার্কা থাকে সেই ঝাড়ু মার্কা নিয়ে আমি দাঁড়াইও, জনগণের কাছে আমি জান লাগতো না,
জনগণের কাছে আর মনে করেন যে আমি আর ভোট চাওয়া লাগবে না, আমি এমনিতে ফাঁস করব। কথাটা কিন্তু আপনারা খেয়াল করে শুনবেন, বুঝলেন না কীটা কইছে হাতে। তো আমরা আসলে যে পর্যায়ে এখন আমাদের দেশ উপজেলা জেলা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে রাজনীতিকের গন্ধ গড়ে 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 গড়ে, এই জন্যই আমরা এই যে ইলেকশন ইউনিয়নের ইলেকশন পৌরসভার ইলেকশনে সহিংসতা অনেক মানুষ নিহত হয়েছেন, অনেক মানুষ আহত হয়েছেন একমাত্র প্রতিহিংসার কারণে। তো আমার কথা যেটা উনি যে বক্তব্য দিয়ে বলছেন যে ভবিষ্যতে অর্থাৎ আগামীতে আমরা মনোনয়ন আনলে যদি হিসা অর্থাৎ ফিসা বা ঝাড়ু মার্কা থাকে তাহলে আমরা এই মার্কা নিয়ে দাঁড়াইম, নৌকা নিয়ে আর আমরা দাঁড়াইতাম না। তো অতএব আসলে আমরা এই যে রাজনৈতিক, আমরা জানি না আসলে রাজনীতিকবিদ যারা রাজনীতিক এই পরিচর্যা বা রাজনীতিক নিয়ে চর্চা করেন তাদের মত নিয়ে আসলে এই যে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে রাজনীতিকের যারা মনে করেন যে ভালো করি এটা করে মনে করেন যে আপনি আওয়ামী লীগ করেন আপনার নমিনেশন মানে আপনার মনোনয়ন দিছে আর আওয়ামী লীগের মধ্যে মনে করেন যে হয়তো আরও ব্যক্তিরা আছে দাঁড়ানোর লাগে ইচ্ছা, তখন তারা রাগের বশত হয়তো বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন। তো যারা জাতীয় পার্টি করেন জাতীয় বিএনপি করেন জামাত করেন অন্য অন্য দল করেন এরা মনে করেন যে চিহ্নিত এখন বর্তমানে কারা রাজনীতি করে কে কোন দল করে এখন সব অঞ্চলে চিহ্নিত মানুষ, এটা বলার আর কিছু নাই বাকি। তো আমি আমার যে বক্তব্য বা আমার যে কথা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন জনসাধারণের জন্যই বলছি, যারা নির্বাচন করবেন ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান মেম্বার বা যে নারীরা আছেন বা উপজেলার যারা নির্বাচন করবেন তাদেরকে বলছি নির্বাচন করতে হইলে আপনার মনোনয়ন অর্থাৎ যে মার্কা দলীয় এই সমস্ত মার্কা দলীয় মার্কা যদি ব্যবহার না করে, যেটা আমাকেও অতীতে ছিল চেয়ারম্যান মেম্বারের যে মার্কাগুলো ছিল, হ্যাঁ সেই মার্কাগুলো যদি আপনারা আবার পুনরায় চালু করেন তাহলে মানুষের যে মনের ভিতরে একটা আনন্দ জাগবো। এখন কী বাইরেছে মার্কা জানেন না, গোড়া মার্কা ও ফুটবল মার্কা ও মনে করেন যে আনারস মার্কা সিএনজি মার্কা, আগে তো এটি আসিল না, আগে আসিল যারা চেয়ারম্যান করতো আনারস সিআর বুঝলেন বেশির অংশে দুটোই আসিল মার্কা, মেম্বারদের আসিল মৌরক সঙ্গা মই বুঝলেন। তো এখন যে বর্তমানে মার্কাও উল্টালাইছে দলীয় প্রতীকও বসালাইছে, তো সেজন্য মানুষ অনেকেই রাগের বশত ক্ষোভের বশত যারা ভোটার আছে অনেকেই মনে করেন যে ভোট কেন্দ্রে যাইতেই অনিচ্ছুক, একদিক দিয়ে সহিংসতা আরেক দিক দিয়ে মনে করেন যে মানুষ মনে করেন যে ভোটার যে সংখ্যা আওয়ামী লীগের থেকে দাঁড়ায় গেছে মনে করেন যে বিদ্রোহী প্রার্থী তিনজন, দলীয় আইসে হাতে দলীয় প্রতীক যেটা হাতে আইসে একজন, হাতারে মনে করেন যে উপরের থেকে হাতারে ডিক্লারেশন দিছে, আর যারা বিদ্রোহী প্রার্থী আছে এরা মনে করেন এদের নিজের ইচ্ছায় এরা দাঁড়াইছে, স্বতন্ত্র প্রার্থী যারা এরা এদেরকে বলছি আরে। তো এটা যদি বিবেচনা করেন ভবিষ্যতে এ দলীয় প্রতীক না নিয়ে আপনারা যদি ইলেকশন করেন আমার মনে যেন জিনিসটা ভালো হয়, তো আপনারা একটু বিবেচনা করলে জিনিসটা আগামী নির্বাচনে আপনারা পদক্ষেপ নেন। আর যারা মনে করেন যে সরকারিভাবে আছেন সরকারি দল আছেন আপনারা এই বছর আপনারা তো দেখছেন ফলাফল আপনাদের যে দলীয় প্রতীকের যে কয়জন পাস করছে কয়জন ফেল করছে এটা তো অবশ্যই আপনারা গণনা করছেন জরিপ করছেন। তো এই রাস্তা থেকে আপনারা যদি ফিরত আসলেন তাহলে হয়তো ইউনিয়ন বা ওয়ার্ড ভিত্তিক উপজেলা ভিত্তিক হয়তো আরও একটু সুন্দর হইতে পারে দলীয় প্রতীক না দিয়ে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকেন সুস্থ থাকেন। আর যে চতুর্থ দফে যে ইউপি নির্বাচন স্টার্ট হইব যারা যে অঞ্চলে আছেন যাদের এই ২৬ তারিখ ২৮ তারিখে ভোট অনুষ্ঠিত হইব, সহিংসতা না করে খেলার মধ্যে জয় পরাজয় আছে, যাকে আপনার সমাজের জন্য দেশের জন্য ইউনিয়নের জন্য উন্নয়নমূলক কাজ করব, মাদক নিয়ন্ত্রণ রাখবো এবং অন্যান্য যে অরাজকতার সৃষ্টি হয় অনেক অঞ্চলে অনেক গ্রামে এইগার থেকে মনে করেন যে তারা পরিত্রাণের জন্য আপনাদেরকে সহায়তা করব এমন ব্যক্তিকে আপনারা ভোট দিয়েন। আমি আওয়ামী লীগকে বুঝি না বিএনপিও বুঝি না জামিতেও বুঝি না জাতীয় পার্টিও বুঝি না, দেশের জন্য আপনার যে ওয়ার্ডে যে ইউনিয়নে যে চেয়ারম্যান যে মেম্বার এখন মানুষের চরিত্র ভালো করেই মানুষ জানে, এখন আর আগের মতো নাই অজ্ঞ বুঝলেন নি। তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন, আসসালামু আলাইকুম।
আমি আশাবাদী মানুষ, আমি খালি সামনে দেখি, সামনে দেখবো, এগিয়ে যাবো আরো সামনে। আজকে আমরা চেয়ারম্যান হাইরে গিয়ে মন খারাপ করছে, অনেকে বাক্যে থাকলে তো আগামী তো বুঝলে করতে পারে, কি বলে চেয়ারম্যান নিয়ে চিন্তা করার কিছু নাই, তাইলে আল্লাহরে পাওয়া যায়, এটা চেয়ারম্যান হই, কি বলে এইবার পারতাম, দুটা মরতো হয়তো, এই জন্য করি নাই। কিন্তু আগামীতে মরণ লাগবো না, ভোট অঙ্কে তো সামান লাগবো না, আমরা আমার পাশ করবো ইনশাল। যদি পিস আমার কাছে থাকে, পিস আমার গান নৌকা আমার গান আনো না, প্রয়োজনে পিস আমার গান ও নৌকা আমার গান মধ্যে নাই, আর নৌকা আমার গান আনলে আমরা পাশ করবো নিশ্চিত ইনশাল। কারণ যারা দানের শেষ করে নৌকায় ভোট দিতে পারে না, এখন আগে আটকাবে, এমনও ঘটনা শুনছে। এবার আমি তো ভালোবাসি, ভোটটা তো দিব, আমি দিয়ে দিই।